প্রিয় বন্ধুরা এই মুহূর্তে তোমরা যারা স্কুল কলেজের পড়ুয়া রয়েছ তোমাদের যে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দেশব্যাপী পুনরায় তৃতীয় ওয়েবের কারণে অমিক্রমের প্রভাবের কারণে আবার বন্ধ হতে চলেছে তাহলে কি এবছরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগের মতন বাতিল হয়ে যাবে কলেজের পরীক্ষা সম্পূর্ণভাবে অনলাইনেই হবে বা কিংবা বাতিল হবে সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজের পড়ুয়া রয়েছো তোমরা এতদিন পর ষোলোই নভেম্বর থেকে আবার পুনরায় রাজ্যের সকল স্টুডেন্ট স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছো এরই মধ্যে এই মুহূর্তে আমরা জানতে পারছি যে তৃতীয় ওয়েবের কথা তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে এবং এই মুহূর্তে থেকে বড় কোভিড ভাইরাসের নতুন স্টেন্ট অমিক্রম যেটা সব থেকে ভয়ঙ্কর প্রায় এই যে কোভিড ভাইরাস রয়েছে তার থেকে নব্বই গুণ তার থেকে বহুগুণ ক্ষতিকারক বহুগুণ সংক্রমণে সক্ষম এই অমিক্রম ভাইরাস কিন্তু এই মুহূর্তে চর্চায় রয়েছে তৃতীয় আসার সম্ভাবনা এর মাধ্যমেই সব থেকে বেশি বলে মনে হচ্ছে এর সূত্রপাত হচ্ছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় কিন্তু অমিক্রম এই ভাইরাসের নতুন স্টেন্ট বহু মানুষের শরীরে কিন্তু এই মুহূর্তে পাওয়া গেছে এবং যার দ্বারা স্কুল কলেজের পড়ুয়ারাও বহুভাবে সংক্রমিত হয়েছে এ সেই দক্ষিণ আফ্রিকায় এবং এক্ষেত্রে আমাদের ভারতবর্ষের কিন্তু ও কালকেই আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে প্রত্যেকটি রাজ্যকে আর এই অমিক্রম দ্বারা তৃতীয় ওয়েবের প্রভাব আমাদের ভারতবাসী অর্থাৎ আমাদেরও দেখতে হতে পারে বিশেষজ্ঞদের কিন্তু এই মুহূর্তে অভিমত রয়েছে তারা কিন্তু এই বিষয়টা বলছেন সেই কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু প্রত্যেকটি রাজ্যকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে কালকেই যে তাদের যে আইসোলেশন সেন্টার রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে বৃদ্ধি করানোর কথা বলেছে এছাড়া আমাদের রাজ্যেও কিন্তু আজকে স্বাস্থ্য দপ্তরের সাথে মেবি বৈঠক রয়েছে দুপুরে এই মানে আইসোলেশন এই কোভিড যে নিয়ন্ত্রণ সেটাকে বাড়ানোর জন্য এমনকি এই মুহূর্তে এ যে আমাদের রাজ্যে এ তথা দেশ দেশব্যাপী কিন্তু সবাইকে এই অমিক্রমের ব্যাপারে সতর্ক করা হচ্ছে আর বিমান পথে এই যে অমিক্রম এই অমিক্রমের যে স্টেন সেটা কিন্তু ভারতবর্ষে অ্যাকচুয়ালি পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন কি। ও এই মুহূর্তে দুজন ব্যক্তির কিন্তু এই স্টেন্ট আছে বলে অনুমান করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত ভেরিফাই করা হয়নি সংবাদ মাধ্যমে যে বিষয়টি উঠে এসছে এবং এই সমস্ত ব্যাপার দেখে তোমরা অনেকে আমাকে কেউ তো ভিডিও ক্লিপ আমাকে শেয়ার করছো যে আমাদের এক্সামিনেশন বাতিল হয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেকে বলছো কলেজের আমাদের পরীক্ষা কি বাতিল হয়ে যাবে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইনফরমেশান আছে যে এরকম তোমাদের কোনো ব্যাপার নেই যে অ্যাকচুয়ালি তোমা আমাদের রাজ্যে স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে হ্যাঁ কেন্দ্র তরফ থেকে একটা আর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটা অ্যালার্টমেন্ট করা হয়েছে অবশ্যই এবং পরবর্তীকালে যদি এটা আমাদের রাজ্যেও হয় যেটা আমরা প্রত্যেকেই চাই না যে এই রকম ধরনের কিছু আসুক তৃতীয় আসুক আমরা আগের মতোই স্বাভাবিক থাকি আমরা প্রত্যেকে চাই যদি দুর্ভাগ্যবশত এরকম কিছু হয় অবশ্যই আমাদের রাজ্যে আবার পুনরায় স্কুল বন্ধ হয়ে যাবে কারণ ওন দক্ষিণ আফ্রিকায় স্টুডেন্টদের মধ্যেও কিন্তু ভালো একটা এফেক্ট ফেলেছিল এই অমিক্রম আর এটা আগে যে কোভিড ভাইরাস ছিল তার থেকে বহুগুণ ক্ষতিকারক তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই আমি বলবো যে এই মুহূর্তে কোনো ইনফর্মেশন নেই যে স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের পরীক্ষা বাতিল হবে যে আমাদের একটা বিষয় প্রত্যেকে মনে রাখতে হবে আমাদের কেন্দ্র সরকার বলো রাজ্য সরকার বলো কিন্তু প্রত্যেক এই মুহুর্তে অ্যালার্ট থাকছে এবং স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তে আগে ভাগে তাদের যে সমস্ত ও ব্যবস্থা সেটা কিন্তু করে রাখছে এ তো এক্ষেত্রে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তৃতীয় ওয়েবের কথা সমানভাবে এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে একেবারে ইগনোর করলে এই মুহূর্তে চলবে না কারণ আমরা কোনো মতোই আগের মতন সময় আর এনে দিতে চাই না দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো পড়াশোনা বন্ধ করে কোভিডের তৃতীয় ওয়েবের জন্য পরীক্ষা বন্ধ হয়ে যাবে সেই ভবিষ্যৎ বাণী করা মানে একেবারেই বোকামির কাজ এক্ষেত্রে আমি দেখলাম কিছু ভিডিওতেও তোমরা লিঙ্ক পাঠিয়েছো সেক্ষেত্রে ভিডিওতেও নিউজ চ্যানেলে একটা ক্লিপ চালিয়ে দিয়ে শেষে বলে দেওয়া হচ্ছে যে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাবে তৃতীয় ওয়েব আসতে পারে অমিক্রণের প্রভাবে লকডাউন হয়ে যাবে দেখো এইটা আমরা প্রত্যেকে জানি সংক্রমণ যদি বেড়ে যায় আবার তৃতীয়বের পরিস্থিতি আসে সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে এ দাঁড়িয়ে যেটা আসছে না যেটা আমরা চাই না সেটাকে ভবিষ্যৎবাণী করে তোমাদের পড়াশোনা বন্ধ করা মানে একেবারে বোকামের কাজ এই এই মুহূর্তে এরকম কোনো ইনফরমেশান নেই যে আমাদের দেশের প্রত্যেকটি স্কুল বন্ধ হয়ে যাবে আমাদের রাজ্যের প্রত্যেকটি স্কুল বন্ধ হয়ে যাবে কলেজ বন্ধ হয়ে যাবে কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে না এই অ্যাকচুয়ালি কলেজের পরীক্ষা যেটা কোনো বাতিল হবে না অনলাইনে তো হবেই কোভিড পরিস্থিতি যেরকমই হোক সেই কারণে এই ধরনের যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোর উপর একেবারে বিশ্বাস করে নিজের ভবিষ্যৎকে ভবিষ্যৎবাণীর আধারে ফেলে না রাখারই অনুরোধ করবো এছাড়া এটিও শোনা যাচ্ছে টিকাকরণ সম্পূর্ণ হলেও এই অমিক্রণের প্রভাব কিন্তু ঘটতেই পারে সংক্রমণ ঘটতেই পারে একই সাথে টিকাকরণ সম্পূর্ণভাবে কমপ্লিট হলেও কোভিডের এই নতুন ভ্যারিয়েন্ট অমিক্রম এর প্রভাবে একাধিক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু শোনা যাচ্ছে রাজ্যের সংক্রমণের গ্রাফ যদি ঊর্ধ্বমুখী হয় অবশ্যই আমাদের রাজ্যে তথা দেশে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় সম্পূর্ণভাবে বন্ধ হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাও অফলাইনে নেওয়া সম্ভব হবে না কিন্তু এটা যে ঘটবেই যেটা আমরা চাই না এবং ভবিষ্যতে কি হবে সেটা এই মুহূর্তে আমরা কেউ জানি না সুতরাং তোমরা পড়াশোনা করো এখনও পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে তোমাদের পরীক্ষা হবে না এরকম কোনো বিজ্ঞপ্তি বা কোনো ইনফরমেশান কিন্তু এই মুহূর্তে নেই হ্যাঁ অমিক্রম নিয়ে একটু অ্যালাইটমেন্ট করা হচ্ছে আমাদের রাজ্যকে দেশকে আমাদের সতর্ক থাকতে বলা হচ্ছে আমি তোমাদেরও বলবো প্রত্যেকে সতর্ক থাকো এই মুহূর্তে কিন্তু তৃতীয় ওয়েব আচরে পড়লেও পড়তে পারে সেই কারণে আমাদের নিজেদের সতর্ক হতে হবে তোমাকে সতর্ক হতে হবে আশেপাশে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে হবে যাতে যাতে আমরা আগের মতন জীবনযাপন করতে পারি যেরকমভাবে স্কুল কলেজ খুলেছে সেরকমভাবে স্কুল কলেজ যাতে অব্যাহত থাকতে পারে এ এই নিয়েই কিন্তু আমাদের সতর্ক বার্তা প্রেরণ করতে হবে এবং কোভিড গাইডলাইন প্রপারভাবে মেনে চলতে হবে আমরা আশা করবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আমাদের তৃতীয় না দেখতে হয় তৃতীয় দেখতে হলে সেই আগের মতন আবার পরিস্থিতি হয়ে যাবে স্টুডেন্টদের স্কুল কলেজ নিয়ে পরীক্ষা নিয়ে আবার একই রকম অবস্থা হয়ে যাবে এ আমাদের যাপনের ক্ষেত্রে যেটা আমরা কেউ চাই না যে আবার আগের মতন তৃতীয় আসুক তো এক্ষেত্রে নিজে কোভিড বিডি ভাবে মানো নিজের সতর্ক থাকো অন্যকে সতর্ক রাখতে সাহায্য করো এবং কোভিড মোকাবিলায় নিজেকে একটি আদর্শ নাগরিক হিসাবে পরিচয় দাও তো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত